এই মুহূর্তে রাজ্যের যে অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেখানে আইনি সমস্যা প্রায় মানুষকে পড়তে হয়েছে, এবং সেদিক থেকে রাজনৈতিক দিক থেকেই হোক এবং সেটা অরাজনৈতিক দিক থেকে হোক, সেই জায়গাতে আমরা এমন এক বিশিষ্ট আইনজীবী জয়দীপ মুখার্জির সাথে আমরা আজকে কথোপকথনে যাব। তারকে ওনার সম্পর্কে কিছু কথা আমরা একটু শুনে নেব। দাদা নমস্কার, বাংলা টুডের পর্দায় আপনাকে। দাদা আইনজীবী তো আপনি বটেই, তার সাথে সাথে বিশিষ্ট নেতা, তৃণমূল নেতা রয়েছেন এবং বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন, সেই জায়গায় আইনজীবী থেকে এই জায়গাতে আসবেন হঠাৎ করে আইনজীবী? ব্যাপারটা হচ্ছে আমরা পারিবারিক সূত্রেই কিন্তু আমাদের আইন পেশা এবং রাজনীতি অন্যে অপরের সঙ্গে পরিপূরক। আমার ঠাকুরদাদা, আমার বাবা এবং আমি, আমরা মানে প্রত্যেকেই আমাদের ফোর্থ জেনারেশন, আমার ছেলে হচ্ছে মানে এই আইনজীবী হিসেবে, তো প্রত্যেকেই আইন পেশা এবং এই সমাজসেবা হিসেবে রাজনীতি, এটা আমাদের চলে আসে। সুতরাং শিফটিংয়ের কোনো ব্যাপার নেই, এটা আমরা প্যারালালি বংশ পরম্পরা দিয়ে আমাদের রয়েছে, নতুন কিছু নয়। এখানে এমপি যিনি রয়েছেন উনিও বিশিষ্ট আইনজীবী, সেখান থেকে ওনার উত্থান এবং সেখান থেকেই ওনার রাজনৈতিক মহলে আসা, এবং তার বিপরীত দিকেই আমরা যদি যাই, আমরা দেখলাম যে ভবানীপুর কেন্দ্রে যিনি ছিলেন বিজেপির তরফ থেকে, তিনিও একটি আইনজীবী এবং সেখান থেকে তিনি প্রার্থী হয়েছেন, এবং প্রার্থী হওয়ার পর উনি বারবারই অভিযোগ করেছেন যে ওনার যেসব নির্বাচনের পর বিভিন্ন মানুষ ঘর ছাড়া হয়েছে এবং তাদের উপর টর্চার করা হয়েছে তৃণমূলের তরফ থেকে, সে ব্যাপারে আপনি আইনজীবী হিসেবে কি বলবেন, দেখুন কীভাবে দেখছেন ব্যাপারটাকে? আপনি দুজনের যে নাম বললেন, প্রথম জনের সঙ্গে দ্বিতীয় জনের কোনো তুলনা হয় না, ঠিক আছে? কল্যাণবাবু আইনজীবী হিসেবে অনেক কষ্ট করে বড় হয়েছেন, উনি বাঁকুড়া থেকে কলকাতার ল কলেজে এসে পড়েছেন, সেখানে থেকেছেন, ক্যালকাটা হাইকোর্টে উনি প্র্যাকটিস করেছেন সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে, এবং মানে বিদগ্ধ পণ্ডিত ব্যক্তিদের সঙ্গে উনি সংস্পর্শে এসে লড়তে লড়তে লড়াই করতে করতে উনি এই জায়গায় পৌঁছেছেন। সুতরাং আর যার কথা আপনি বললেন ভবানীপুরে, আমি চিনি না তাকে, আমি চিনি না, আমি এমন কিছু ব্যাপার নেই যে সবাইকে চিনতে হবে, তো ওনাকে আমি চিনি না, আমি টিভিতেই শুনলাম উনি নাকি আইনজীবী। তো আইনজীবী হলে যেটুকু মিনিমাম যে মানে ব্যবহারজীবী, তো মিনিমাম যে সৌজন্যতা ব্যবহার থাকা উচিত আমি দেখলাম না ওনার মধ্যে আছে। দেখুন আইন অনেকেই বিভিন্ন জায়গা থেকে পাস করতে পারে, কিন্তু প্র্যাকটিস কে কতটা করছে তার উপর ডিপেন্ড করে। এখন তো ভারতবর্ষে প্রচুর আইন কলেজ, তো আমি জানি না, এনার সম্পর্কে আমি না জেনে বলা উচিত না, তবে আইনজীবী সুলভ আচরণ আমি ওনার দেখিনি, এই যে ভদ্রমহিলার নাম বললেন। আমরা বিভিন্ন সময় আমি কিছু একটু আইনি তর্ক দিয়ে আমি একটু যাচ্ছি কথাতে, যে সেটা হচ্ছে যে বিভিন্ন সময় দেখা হয় যে একদম অনেক সময় দেখছি স্বাস্থ্যসাথী কার্ড আমাদের জন্য পরিষেবা পাচ্ছি আমরা, কিন্তু সেই জায়গায় এখনো পর্যন্ত মানে বাবা স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন, তার পরিষেবাটা তার ছেলে পাচ্ছে, কিন্তু সেই জায়গাতেই ছেলেরাই বাবাকে বের করে দিচ্ছে, তার জন্য কি লড়াই? দেখুন এটা তো আমাদের সিনিয়র সিটিজেনশিপ অ্যাক্ট রয়েছে, মানে বরিষ্ঠ নাগরিকদের যে সুরক্ষা এবং তাদের যে মেনটেন্যান্স, তাদের যে দেখাশোনা, এই আইন তো রয়েছে, এবং আপনারা দেখবেন প্রত্যেকটা মহকুমায় এসডিও সাহেব যারা রয়েছেন বা পঞ্চায়েত এলাকায় বিডিও সাহেব, এনার নোডাল অফিসার, ওনারা কিন্তু দেখছেন এবং প্রচুর অভিযোগ জমা করছে। পারিবারিক হিংসাটা বেড়ে গেছে এবং নিউক্লিয়ার সব পরিবার, এখন যৌথ পরিবারের কনসেপ্টটাই হারিয়ে যাচ্ছে। এটা আমরা কোনোদিন ভাবতেই পারি না যে কোনোদিন বাবা বা মা এসে তার সন্তানের বিরুদ্ধে আদালতে বা কোথাও এসে অভিযোগ করে বলবে আমাকে দেখছে না, এটা সমাজের অবক্ষয় রয়েছে। তো সেই জায়গায় সমাজের জন্য কি বার্তা দেবেন? বার্তা এটাই যে যেটা হচ্ছে যে আজকে যেটা আমি এই প্রশ্নটা আপনি করলেন যে বিষয়টা, আজকে বাবা যে এসে ছেলের বিরুদ্ধে বা বৌমার বিরুদ্ধে অভিযোগ করছে, যার বিরুদ্ধে অভিযোগ করছে সেও কিন্তু কারুর না কারুর বাবা, তো আজ যেটা তুমি করছো সেটা কিন্তু এই জীবনেই তোমাকে ফল ভোগ করতে হবে, এগুলো খুব পেইনফুল। এবং দেখেছি আমরা আইন পেশার সঙ্গে থেকে যে এই জীবনেই তারা কিন্তু ফল পেয়ে গেছে। সুতরাং সবার উপরে তো ন্যায়াধীশ উনি বসে আছেন, ওনার আদালতে সঠিক বিচারটা নিশ্চয়ই হয়। আমি এবং প্রত্যেক দর্শক যারা দেখছেন তাদেরকেও বলবো ওনার এই কথাটা, ওনার কথাতেই যদি একটু আমরা খেয়াল করি আমার মনে হয় আগামী দিনে প্রত্যেকটা মানুষকে সেই সমস্যায় বোধহয় পড়তে হবে না। অ্যাকচুয়ালি আমি বলি আপনাকে, আইন করে কাউকে মানে অভদ্রকে ভদ্র করা যায় না,
মানে জঙ্গিকে মানুষ করা যায় না আইন দিয়ে, এটা ভেতরকার ব্যাপার। আইন রয়েছে যাতে আমরা এগুলো না করি, তার জন্য প্রিকশন আইনটা সেই কারণে রয়েছে। পারিবারিকভাবে পারিবারিক অশান্তি, পারিবারিক বিবাদ এগুলো আজকাল বেড়ে গেছে, আমরা আদালতেও দেখছি প্রচুর ধরনের মামলা শুধুমাত্রই পারিবারিকগতভাবে হচ্ছে। এবার রাজনৈতিক কথাতে যাব, বারবারই বিজেপি বলছে যে আইন এবং তার সাথে সাথে প্রশাসন সবটাই কোথায় দলদাসের কাজ করছে, তৃণমূল শাসনের শাসন ব্যবস্থায় যে সরকার রয়েছে সে ব্যাপারে কি বলবেন? আইন দলদাসের কাজ করছে এটা তো একদমই সঠিক কথা নয়, ঠিক আছে? কারণ হচ্ছে দেখবেন যখন সিপিএম 34 বছর রাজত্ব করেছিল তখন সিপিএমকে এত মামলা ফেস করতে হয়নি। আগে দুয়ারের অ্যাসেন নিয়ে সরকার একটা জনমুখী প্রকল্প করলো, সেটাও গিয়ে হাইকোর্টে চ্যালেঞ্জ হলো, সব ক্ষেত্রে একটা মামলা হয়ে যাচ্ছে। সরকার যখনই স্বাস্থ্যসাথী বলুন, লক্ষ্মীর ভাণ্ডার বলুন, যে কোনো প্রাথমিকের শিক্ষকদের চাকরি দেবে বলুন, টেট নিয়ে বলুন, যে কোনো কিছু করলে একটা সিদ্ধান্ত নিলেই আদালতে মামলা হয়ে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে আদালত আমাদের সরকারের বিরুদ্ধে রায় দিচ্ছে, কিছু কিছু সরকারের ফেভারে রায় হচ্ছে। আইন দলদাসে পরিণত হয়েছে, এটা একেবারেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সঠিক নয়। কারণ পশ্চিমবঙ্গে মানে সরকারের বেশিরভাগ মামলাই সরকারের বিরুদ্ধে হাইকোর্ট রায় দিচ্ছে, এবং সেটা আমাদের এই গভর্নমেন্ট চালাতে অসুবিধে হয়ে যাচ্ছে, গভর্নমেন্ট স্বতন্ত্রভাবে কাজ করতে পারছে না। সবেতেই যদি ইন্টারফেয়ারিং হয় এবং বিধানসভার ভেতরেরও কিছু কিছু ব্যাপার যেটা এখতিয়ার বহির্ভূত বলে আমার মনে হয়, যে আমাদের আইন আছে সেখানেও সরকারের বা বিধানসভার অধ্যক্ষের কাজেও হাইকোর্ট কমেন্ট করছে, এগুলো অনভিপ্রেত। এটা যারা বলছে, যদি আমি জানি না কারা বলছে, বিজেপির আপনি বললেন তো, এটা ওদের রাজ্যে যেখানে আছে সেইখানে ওটা প্রযোজ্য, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একবারই নয়। একদিকে রাজ্যপাল আছে আর জুডিশিয়ারির অবস্থা, কল্যাণবাবু মাঝে মাঝে বলেন, আপনারা জানতে পারবেন, আমরা যারা জুডিশিয়ারি জাস্টিস সিস্টেমের সঙ্গে জড়িত, এটা আমার বলতে অসুবিধে নেই, কীভাবে হচ্ছে, কারা আসছে, কোথা থেকে রেকমেন্ডেশন হচ্ছে, কোত্থেকে প্রমোশন হচ্ছে, সব আমরা জানি, সব আমরা জানি, বাছাই করে করে করা হচ্ছে। জুডিশিয়ারিটাকেও কিন্তু এই যে বিরাট একটা যে ইম্পার্শিয়াল পিলার, এটাকে কিন্তু কেন্দ্রীয় সরকার কলুষিত করছে, এবং এটা 2014 সালের পর থেকে এই জিনিসটা শুরু হয়েছে। একদম সব কিছু আমার, এটা যেটা সিপিএম যেটা করতো, অনিলায়ন, শিক্ষায় অনিলায়ন, জুডিশিয়ারিতে অনিলায়ন। আপনার মনে থাকবে যখন বিমান বোস ছিলেন, অমিতাভ লালা হাইকোর্টে একটা জাজমেন্ট দিয়েছিলেন গভর্নমেন্টের এগেনস্টে, লেফট গভর্নমেন্টের এগেনস্টে, বিমান বোস প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে বলেছিল, লালা তুই বাংলা ছেড়ে পালা, হাইকোর্ট জাস্টিস সিটিং জাজের এগেনস্টে, পরবর্তীকালে ওনাকে ট্রান্সফার করে পাঠিয়ে দেওয়া হয়। আপনি তৃণমূলের আমলে 2011 থেকে আজকে 21 10 বছরে একটা ঘটনা দেখান তো, কেউ হাইকোর্টের কোনো জাস্টিস বা কোনো ক্রিমিনাল জাস্টিস সিস্টেম বা যে কোনো সিস্টেমের এগেনস্টে কোনো তৃণমূলের নেতা কোনো কথা বলতে পেরে বলেছে? আমাদের তো অনেক রায় আমাদের এগেনস্টে গেছে, সুতরাং এটা ঠিক নয়। আর কেন্দ্রীয় সরকার কিন্তু বিজেপিগতভাবে নিজেদের লোক কিন্তু জুডিশিয়ারির মধ্যে ইনপুট করছে, আমি বলতে বাধ্য হচ্ছি, কন্টেন্ট হলে হবে, কিন্তু আমি প্রমাণ করে দেব। এবং লাস্ট আরেকটা প্রশ্নে আমি না দিতে পারছি না, সেটা হচ্ছে যে আমি কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার যে স্ত্রী রজিয়া বন্দ্যোপাধ্যায়কে একদম সিবিআই তদন্ত করা যায় সে ব্যাপারে, এই একদমই পলিটিক্যাল মোটিভেটেড, পলিটিক্যালি মোটিভেটেড। দেখুন আমি একটা লাস্ট মানে একদম লেটেস্ট আপনাকে বলি, সারা ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বলছে, একদম মানে সুমোটো অর্ডার করে বলছে, সুপ্রিম কোর্টের অর্ডার, যে ফিজিক্যাল যে অ্যাটেন্ডেন্স বিফোর এনি কোর্ট অর বিফোর এনি এজেন্সি টু বি অ্যাভয়েডেড, সেখানে যখন ভার্চুয়ালি যখন সম্ভব সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী, সেখানে সিবিআই কোর্টে দাঁড়িয়ে বলছে না ওনাকে ডেকে আনতে হবে, ফিজিক্যালি অ্যাটেন্ড করতে হবে, এটা তো মানে রাইট অফ ফ্রিডম, এটাই তো হওয়া উচিত। কিন্তু সিবিআই এর আইনজীবী তো কালকে কোর্টে সওয়াল করেছেন যে না ওনাকে আমরা ফিজিক্যালি আনতে হবে কোর্টে, দিল্লি হাইকোর্টে, দিল্লি কোর্টে। এই যে এই জিনিসগুলো পলিটিক্যালি মোটিভেটেড, মানে কি জেরার জন্য বা কিছু জানার জন্য তোমাকে দরকার নেই, তোমাকে ওখানে উপস্থিত হতে হবে, হ্যাঁ একেবারেই হেনস্থা, যেখানে উনি বলছেন যে আমি ভার্চুয়ালি আমি
অ্যাটেন্ড করব, সেখানে বলছেন আমি ফিজিক্যালি অ্যাটেন্ড করতে হবে। হোয়াটস ফর, কিসের জন্য? তোমার যদি জানার হয় তথ্য, তাহলে তুমি তো ভার্চুয়ালিও জানতে পারো। ফিজিক্যালি কি দরকার? পলিটিক্যাল মোটিভেটেড সবটাই। দেখুন আপনি, আপনি এই যে যতগুলো মামলা বা যতগুলো ইনভেস্টিগেশন, প্রি ইলেকশন, আফটার ইলেকশন, কি সিবিআই কে তো কোর্ট তো ভর্সনা করে এই কারণে, আমরাও তো দেখছি কিভাবে কাজ হচ্ছে। কিন্তু যত বাম শাসন 34 বছর আমরা দেখেছি, সেখানে সিবিআই ডি এতটা প্রভাব ছিল না, ছিল না তো। কংগ্রেস সরকার তো এটা করেনি, যেটা বিজেপি সরকার করছে। কংগ্রেস সরকারও এইরকম ভাবে সিবিআই কে ব্যবহার করেনি, দীর্ঘ বছর ধরে কংগ্রেস শাসন করেছে। কিন্তু বিজেপি সরকার যেটা বললাম আমি একটু আগে, 14 সালের পর থেকে সর্বত্র আমাদের লোক, অনিল আয়ন, এটা মোদী আয়ন হয়ে গেছে। জুডিশিয়ারিতেও আমাদের লোক থাকবে এবং আমরা যেটা চাইবো সেটা হবে। তা নাহলে রাম মন্দিরের রায় এইভাবে হয়, খুব ভালো, ওয়েল, সবাই অ্যাকসেপ্ট করেছে। এত তড়িঘড়ি যে পদ্ধতিতে রায় হয়েছে, এটা আমার মোদীর এজেন্ডা করে দিতে হবে, আমার ভোট বৈতরণী পার করতে হবে। জুডিশিয়ারি কেউ কেউ এগুলো শুনছে, তাদের নিজস্ব ব্যক্তিগত কিছু কিছু প্রমোশন, তাদের বেনিফিট, পার্সোনাল বেনিফিট। সুপ্রিম কোর্টে আমি একটা কথা বলি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অনারেবল বোবদে এখন রিটায়ার করে গেছে, যিনি যখন সিটিং জাজ ছিলেন তখন বিজেপি নেতার মোটরসাইকেলের পেছনে আপনি বুঝে নিন, আমি তো বলছি অন ক্যামেরা বলছি, বিজেপির নেতার বাইকে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সিটিং জাজ ঘুরছে, যখন প্রতিবাদ করা হলো তাকে কন্টেম্পট অফ কোর্ট করে বলে তুমি প্র্যাকটিস করতে পারবে না 1 বছর। জানেন তো তথ্যটা, জীবনে কোথাও দেখেছেন? আমি বলছি ম্যাজিস্ট্রেট পর্যায়েও কেউ করে না, যারা লোয়ার জুডিশিয়ারির ম্যাজিস্ট্রেট সেও কোনো দিন এরকমভাবে কোনো পলিটিক্যাল নেতার গাড়িতে করে ঘুরে না, তারাও মেনটেন করে ডিগনিটি এবং প্রোটোকলটা মেনটেন করে। এখন এটা সব প্রোটোকলের বাইরে চলে যাচ্ছে, প্রতিবাদ করলে শাস্তি চলে আসছে। আপনার ক্ষেত্রে যদি এরকম কোনো মানে ভবিষ্যতে কোনো যদি এরকম কেস আসে, আপনি যদি জাস্টিসের জায়গাটায় থাকেন, তাহলে আপনার ক্ষেত্রেও কি সেটাই রায় আসবে? আসতে পারে, বিজেপি সরকার যেভাবে চলছে এবং জুডিশিয়ারিকে যেভাবে ডিকটেট করছে আন্ডার থ্রেট, আই কম্পেল টু সে আন্ডার থ্রেট, আমি বলছি অন ক্যামেরা বলছি, সব ক্ষেত্রে নয়, বেশ কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখছেন না, সুপ্রিম কোর্টের কলেজিয়ামের এগেনস্টে, হাইকোর্টের কলেজিয়ামের এগেনস্টে বিচারপতিরাই প্রতিবাদ করছে, করছে কি না? তাহলে আমার বলতে অসুবিধে কোথায়, কন্টেম্পট হবো? কিন্তু সত্যি কথাটা বলতে হবে তো, ভেতরে কি চলছে সাধারণ মানুষ তো বুঝতে পারছে না, তাদের জেল খাটতে হয়, খাটবো সত্যি কথা বলার জন্যে, আমরা তো ভয় টয় পাই না। ধন্যবাদ।